সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের যে আলোচ্য বিষয় বিড়াল বিড়াল এই রচনাটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুরুতেই তোমাদের উদ্দেশ্যে যে কথাটি বলছি আমরা এখন এম সি অংশের জন্য যে আলোচনাগুলো করব। করবো সে আলোচনা শুরুতে আমাদের লেখক পরিচিত অংশ থেকে আমরা আলোচনা করব। শব্দের অর্থ টিকা এগুলো আলোচনা করব ষাট মর্ম চরিত্রলিপি এবং রচনার যে উৎস প্রসঙ্গ এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। শুরুতে আসো আমরা লেখক পরিচিতি নিয়ে আলোচনা করছি বিড়াল এটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামটি আমাদের কাছে অত্যন্ত সুপরিচিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা অনেকেই জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দ আর মৃত্যু হচ্ছে আঠারোশো চুরানব্বই এই জন্ম এবং মৃত্যু সালটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং তোমরা এটাও মনে রাখবে যে অনেক সময় যেটা হয় যে বাংলা সাল থেকে প্রশ্ন আসতে পারে যে কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠেরোশো আটত্রিশ এটা আমরা সবাই জানি কিন্তু যদি কখন এরকম হয় যে কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন তখন কিন্তু আমাদের একটু প্রবলেম হয় এই প্রশ্নের উত্তরটি করতে সেক্ষেত্রে তোমাদের জন্য একটি মজার কৌশল আমি দিয়ে দিচ্ছি যদি কখনো এরকম হয় যে তোমার ইংরেজি সালটি জানো তোমাদের মনে আছে বাট বাংলা শালটি তোমরা জানো না বা তোমাদের মনে নেই সেক্ষেত্রে যেটি করবা ইংরেজি সাল থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করবা আমি আবারও বলছি কি ইংরেজি থেকে পাঁচশো তিরানব্বই বিয়োগ করবা ইংরেজি থেকে পাঁচশো তিরানব্বই যদি বিয়োগ করো তাহলে কিন্তু তোমাদের কি বাংলা শালটা বের হবে আর বাংলা সালের সাথে যদি তোমরা বাংলার সাথে যদি পাঁচশো তিরানব্বই আবার যোগ করো তখন কিন্তু ইংরেজি শালটা বের হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ আচ্ছা এরপরে দেখো আমরা দেখব যে তার জন্মস্থান কোথায় জন্মগ্রহণ করেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন এই অংশে তোমাদের এই কাঠাল গ্রাম এই কাঁঠালপাড়া গ্রামটির নামটি তোমাদের ভালো করে মনে রাখতে হবে অনেক ক্ষেত্রে প্রশ্ন আসে এবং পেশা কী ছিল পিতার পেশা ছিল ডেপুটি কালেক্টর আর বঙ্কিমচন্দ্রের পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট এখানে তোমরা একটু ভালো করে খেয়াল করবা বঙ্কিমচন্দ্রের পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট আর তার বাবার পেশা ছিল হচ্ছে কি ডেপুটি কালেক্টর তোমরা এটি অনেক সময় এলোমেলো করে ফেলো এটি এলোমেলো করার কোনো সুযোগ নেই বা এলোমেলো করা যাবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আসে আমরা দেখব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিয়ে আমরা যদি কথা বলি তাহলে শুরুতেই দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাসগুলো নিয়ে আমরা কথা বলছি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসের জনক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং সার্থক উপন্যাসটির নাম হচ্ছে দুর্গেশ নন্দিনী কি নাম দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী এক্ষেত্রে তোমরা যেটি মনে রাখবা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল আমি আবারও বলছি আলালের ঘরে দুলাল যেটি লিখেছেন পেরিচাঁদ মিত্র আচ্ছা যে প্রসঙ্গে আমরা কথা বলছি বাংলা সাহিত্যের যে প্রথম সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী যেটি লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এছাড়াও তার কপালকুণ্ডালা মৃণালিনী বীজবৃক্ষ কৃষ্ণকান্তের উইল রজনী আনন্দমঠ দেবী চৌধুরীণী সীতারাম এই প্রভৃতি উপন্যাসগুলো অনেক বেশি উল্লেখযোগ্য প্রসঙ্গত তোমাদের যে কথাটি মনে রাখতে হবে আনন্দমঠ দেবী চৌধুরী এবং সীতারাম এই তিনটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের ত্রয়ী উপন্যাস যদি প্রশ্নটি এরকম আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস ত্রয়ী উপন্যাস আবার বলছি ত্রয়ী উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কি কি একটা হচ্ছে আনন্দমঠ আর একটা হচ্ছে দেখো সীতারাম আর কি সীতারাম আর একটা হচ্ছে দেবী চৌধুরীণী এক্ষেত্রে যদি তোমরা ভুলে যাও কখনো সেক্ষেত্রে সহজ টেকনিক তোমাদের এই আমার নাম হচ্ছে আসাদ এই নামটি যদি তোমাদের মনে থাকে যে আসাদ স্যারের নামটি আমাদের মনে থাকলেই আমরা কিন্তু এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে ত্রয়ী উপন্যাস এই নাম তিনটি মনে রাখতে পারবো আতে আনন্দমঠ সতে সীতারাম দতে দেবী চৌধুরাণী তাহলে আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরানী এই তিনটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রিয় উপন্যাস প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আসো প্রবন্ধ গ্রন্থ লোক রহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর এটি হাইলাইট করার কারণ হচ্ছে এই কমলাকান্তের দপ্তর থেকেই বিড়াল যে প্রবন্ধটি আমরা পড়ব সেটি নেওয়া হয়েছে সাম্য কৃষ্টচরিত ধর্মতত্ত্ব অনুশীলন এরপর বিশেষ কৃতিত্ব দেখো তার রচিত দুর্গেশ নন্দিনী বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস আমরা আগেই বলেছি প্রথম সার্থক উপন্যাস হিসেবে স্বীকৃতি পেয়েছে হচ্ছে দুর্গেশ নন্দিনী আচ্ছা এরপর আসো খেতাব এবং সম্মাননা তোমরা জানো বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে সাহিত্যের রস বুদ্ধাদের কাছ থেকে তিনি এই খেতাব পেয়েছিলেন সাহিত্য সম্রাট যদি প্রশ্ন আসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি তখন তোমরা দিবা সাহিত্য সম্রাট এবং হিন্দুদের ধর্মানুরোগীদের কাছ থেকে উনি আরেকটি খেতাব পেয়েছিলেন সেটি হচ্ছে ঋষি সেটি কি ঋষি প্রিয় শিক্ষার্থী এই বিষয়গুলো অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে আমরা আলোচ্য যে প্রবন্ধটি আজকে পাঠ করব সেটি হচ্ছে বিড়াল এই বিড়াল প্রবন্ধের ক্ষেত্রে দেখো একটু শুরুতেই তোমাদের যে বিষয়টি দেখতে হবে যে বিড়াল প্রবন্ধটির উৎস উৎস প্রসঙ্গ থেকে প্রশ্ন আসে তোমাদেরকে শুরুতেই যেটি বলা হয়েছে প্রত্যেকটি গদ্যাংশ এবং গল্প কবিতা প্রবন্ধ তোমরা যেটাই পড়ো না কেন উৎস পরিচিতিটি অবশ্যই তোমাদের ভালো করে পড়তে হবে কেননা উৎস পরিচিতি থেকে প্রশ্ন আসে প্রতি বছরেই দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর এই প্রবন্ধ গ্রন্থটি রসাত্মক এবং ব্যঙ্গধর্মী এটি মোট তিন অংশে বিভক্ত কয় অংশে তিন অংশে বিভক্ত এবং এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে যে রচনাগুলো রয়েছে তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হচ্ছে বিড়াল তাহলে আমরা যদি বলি যে বিড়াল প্রবন্ধটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা দিবা যে কমলাকান্তের দপ্তর থেকে এরপর আসো প্রত্যেকটি রচনার ক্ষেত্রে তোমরা মূল বাণী মর্মবাণী উপজীব্য বিষয় প্রত্যেকটি রচনার ক্ষেত্রে এই অংশটি তোমাদের ভালো করে দেখতে হবে কেননা এই অংশটি থেকে আলাদা করে তোমাদের প্রশ্ন আসে আবারও বলছি এই অংশ থেকেও আলাদা করে প্রশ্ন আসে একটু দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে বিরাল প্রবন্ধটি আমরা পড়ছি এই প্রবন্ধটির মূল বিষয়টি কি। মূল বিষয়টি দেখো যে হাস্যরসাত্মক ও ব্যঙ্গধর্মী আলোচনার মাধ্যমে সমাজের নিগ্র বিষয় উপস্থাপনা অর্থাৎ সমাজের একদমই ভিতরের যে বিষয়গুলো যে অসঙ্গতিগুলো ছিল সেগুলো আমাদের প্রবন্ধকর অত্যন্ত হাস্যরসাত্মকভাবে এই প্রবন্ধটিতে ফুটিয়ে তুলেছেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর দেখো আমাদের যে বিষয়টি রয়েছে বঙ্কিমচন্দ্র রচনাসমূহ মনে রাখার উপায় তোমাদের শুরুতেই যে কথাটি আমি আবারও বলছি একবার সেটি হচ্ছে এরকম অনেক ক্ষেত্রেই আমাদের প্রশ্ন যখন আমরা সলভ করি তখন যে বিষয়গুলোতে আমরা সংসিত হই আমরা সংশয়গ্রস্ত হই আমরা কনফিউজ হই তার মধ্যে একটি অন্যতম জায়গা হচ্ছে এটি সাহিত্যকর্মগুলো যে কোনটি উপন্যাস কোনটি নাটক কোনটি প্রবন্ধ গ্রন্থ কোনটি সম্পাদিত পত্রিকা এই প্রশ্নগুলো আসবেই পরীক্ষায় সেক্ষেত্রে তোমরা এগুলো মনে রাখার উপায়টা কি মনে রাখার খুব খুব সহজ উপায় নেই আবার খুব কঠিনও না যারা ছোটোবেলা থেকে তোমরা বিভিন্ন রকম বইপত্র পড়ে আসছো তারা এই জিনিসগুলো তোমাদের তাদের জন্য অনেক সহজ হয় প্রশ্ন সলভ করতে আর অনেকে আসো যেগুলো শিখে জেনে লাভ স্যার এগুলো শিখে জেনে লাভ একটু বড় হলে তোমরা বুঝবে যাই হোক যেটি বলছিলাম দেখো মনে রাখার কিছু সহজ টেকনিক কিন্তু আমাদের এই স্লাইডগুলোতে দেওয়া আছে এবং আমাদের লেকচার শিটগুলোতেও দেওয়া আছে তোমরা একটু কৌশল করে এবং বারবারই যদি এই বিষয়গুলো একটু অনুশীলন করো তাহলে কিন্তু তোমাদের মনে রাখা খুব সহজ হয়ে যাবে আরেকটি বিষয় যে কোনটি কার রচনা এবং কোন ধরনের রচনা এটি তোমাদের মনে রাখা খুব বেশি জরুরি যে কোনটি কার রচনা এবং কোন ধরনের রচনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপর আসো আমরা আলোচ্য যে রচনাটি আজকে পড়ছি বিড়াল এই বিড়াল পড়তে গিয়ে আমাদের যে চরিত্রগুলো পড়তে হবে সেই চরিত্রগুলো আমরা প্রথমে শিখে নেব যখনই তোমরা কোনো গল্প প্রবন্ধ যাই পড়ো না কেন উপন্যাস নাটক যেতেই পড়ো না কেন চরিত্রগুলো প্রথমে আলাদা করে ফেলবা এই চরিত্রগুলোর যে বিশেষ উক্তিগুলো আছে সেগুলো আলাদা করে ফেলবা এবং চরিত্রগুলোকে কোন বিশেষণে বিশেষায়িত করা রয়েছে সেগুলো তোমাদের আলাদা করে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যে আলোচ্য বিড়াল রচনাটি পড়ছি এর মধ্যে যে চরিত্রগুলো আমাদের রয়েছে সে চরিত্রগুলি একটু দেখো আমাদের গল্প কথক কমলাকান্ত মূলত কমলাকান্ত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে কমলাকান্ত উপাধি হচ্ছে সাহিত্য সম্রাট কমলাকান্ত এরপর মার্জার বিড়াল মঙ্গলা প্রসন্ন গোয়ালিনী নসিরাম বাবু নিউম্যান পার্কর নেপোলিয়ন এবং ওয়েলিংটন এই এই বিষয়গুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ভালো জ্ঞান রাখতে হবে এবং তোমরা দেখবা শব্দের অর্থ টিকার ক্ষেত্রে এই বিষয়গুলো আলাদা করে বর্ণনা করা রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এরপরে দেখো তোমরা জটিল শব্দ সমীর অর্থ এবং বারান টেক্সট বই থেকে শব্দের অর্থ এবং বানান এবং আমাদের লেকচারশিটগুলোতেও শব্দের অর্থ বানান এবং টিকাগুলো খুব আলাদা করে বিশদভাবে আলোচনা করা রয়েছে অবশ্যই তোমাদের এই বিষয়গুলো আলাদা করে দেখতে হবে কেননা বানান থেকে আলাদা করে প্রশ্ন আসে শব্দের অর্থ থেকে প্রশ্ন আসে টিকা থেকে প্রশ্ন আসে এবং টিকা থেকে লিখিত অংশেরও প্রশ্ন এসে যায় প্রিয় শিক্ষার্থী এখন দেখো এই যে বিড়াল রচনাটি আমরা পড়বো এই বিড়াল যে প্রবন্ধটি পড়বো সেই প্রবন্ধটি কিন্তু মূলত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছদ্মনামের আলোকে লিখেছেন তার ছদ্মনাম নাম ছিল কমলাকান্ত এই কমলাকান্ত একদিন নেশায় বুধ হয়ে ওয়াটার যুদ্ধ নিয়ে ভাবছিলেন তো ওয়াটার লুট যুদ্ধ নিয়ে ভাবছিলেন ওয়াটার লুট যুদ্ধ কি কবে কোথায় হয় সেটাও আমরা লিখিত অংশে আলোচনা করছি এমন সময় একটা বিড়াল এসে কমলাকান্তের জন্য রাখা দুটুকু খেয়ে ফেলে ঘটনাটা বোঝার পর তিনি লাঠি দিয়ে কমলাকান্ত লাঠি দিয়ে বিড়ালটিকে মারতে উদ্যত হন তখন কমলাকান্ত এবং বিড়ালটির মধ্যে যে কাল্পনিক কথোপকথন এই কথোপকথন অংশটি আমরা বিড়াল রচনায় দেখি বিড়ালের যে সোশিয়ালিস্টিক যে সুবিচারিক এবং সুতার্কিক এখানে যে বিশেষণগুলো বলা হয়েছে একটু ভালো করে দেখো সোশিয়ালিস্টিক সুবিচারিক এবং সুতার্কিক কথা শুনে বিস্মিত এবং যুক্তিতে পর্যদস্তু কমলাকান্তের মনে পড়ে আত্মরক্ষামূলক শ্লেষাত্মক বাণী কি যে বিজ্ঞ লোকের এই যে যখন বিচারে পরাস্ত হইবেন তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে এবং তিনি সে রকম কৌশলেরই আশ্রয় নেন যখন কমলাকান্ত বিড়ালের সাথে তার যে বিড়ালের যে সুবিচারিক এবং সুতারকি এবং যৌক্তিক যে উপস্থাপন এই উপস্থাপনের ক্ষেত্রে যখন কমলাকান্ত পরাস্ত হইল তখন সে শ্লেষাত্মক বাণী প্রদান করিল উপদেশমূলক বাণী প্রদান করল কি বললো এবং দেখো যে সাম্যবাদ বিমুখ ইংরেজ শাসিত ভারতবর্ষে একজন সরকারি কর্মকর্তা হয়েও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা বলা হয়েছে বঙ্কিমচন্দ্র একটা বিড়ালের মুখ দিয়ে শাসক শোষিত ধনী দরিদ্র সাধু চোরের অধিকার বিষয়ক সংগ্রামের কথা কি শ্লেষাত্মক যুক্তিনিষ্ঠ ও সাবলীল ভাষে উপস্থাপন করেছেন তা এ প্রবন্ধ পাঠ করে আমরা উপলব্ধি করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো কমলাকান্ত কি বলেছেন যে বিড়ালের কণ্ঠে পৃথিবীর সকল বঞ্চিত নিষ্পেষিত ও দলিতের ক্ষোভ প্রতিবাদ মর্মবেদনা যুক্তিগ্রাহ্য মনস্তাত্ত্বিক সাম্যতাত্ত্বিক সৌকর্যে উচ্চারিত হতে থাকে কি যে আমি চোর বটে কিন্তু আমি কি সাত করিয়া চোর হয়েছি। খাইতে পারলে কে চোর দেখো যাহারা বড় সাধু চোরের নামে যারা শিউরিয়া ওঠেন তারা অনেকে চোর অপেক্ষাও অধার্মিক মাছের কাটা পাতের ভাত যা দিয়ে ইচ্ছা করলেই বিড়ালের ক্ষুদে দূর করা যায় যা দি ইচ্ছা করলেই বিড়ালের খিদে দূর করা যায় লোকজন তা না করে সেই উচ্ছিষ্ট খাবার নর্দমায় ফেলে দেয় যে ক্ষুধার্ত নয় তাকেই বেশি বেশি করে খাওয়াতে চায় ক্ষুধাকাতর স্ত্রীহীনদের প্রতি ফিরেও না এমন সব ঘোরতর অভিযোগ আনে এই বিড়ালটি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা যখন বিড়াল প্রবন্ধটি পাঠ করেছি তখন আমরা দেখেছি যে একজন বিড়ালের মুখনিস্রুতে যে বাণী যে কথাগুলো অর্থাৎ আমাদের কমলাকান্ত এবং বিড়ালের মধ্যে যে কাল্পনিক কথোপকথন এই কাল্পনিক কথোকথনের মধ্য দিয়ে পৃথিবীর সকল বঞ্চিত নিষ্পেষিত নিপীড়িত দলিত মানুষের যে অধিকার তাদের যে বঞ্চনা তাদের যে গঞ্চনা এবং তাদের যে বৈষম্যের যারা শিকার হয় সে বিষয়গুলো আমাদের এই বিড়াল প্রবন্ধটির মাধ্যমে আমাদের প্রবন্ধকার কমলাকান্ত অত্যন্ত হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করেছেন এবং পরবর্তী সময় আমরা দেখি যে শুরুতেই দেখব প্রবন্ধটি শুরুতেই খুব হাস্যরসাত্মকভাবে আমরা দেখতে পাই উপস্থাপনটি এবং পরবর্তী সময় আমরা দেখব যে সমাজের যে একদম ভিতরের যে অসঙ্গতিগুলো যে বৈষম্যের ইতিহাস সেই বিষয়গুলো এখানে প্রবন্ধকর অত্যন্ত যৌক্তিকভাবে উপস্থাপন করেছেন প্রিয় শিক্ষার্থী আশা করছি বিড়াল প্রবন্ধটি থেকে এমসিকি অংশের জন্য যে আলোচনা এই আলোচনায় আমরা যে অংশগুলো অংশটুকু আলোচনা করলাম এই অংশটুকু যদি আমরা খুব ভালো করে পড়ি ইনশাল্লাহ ভর্তি পরীক্ষায় তোমাদের কোনো সমস্যায় হওয়ার কথা না আশা করছি দোয়া রাখছি তোমরা সবাই ভালো করবে আল্লাহ হাফেজ